এখানে কেমন পাত পাত গন্ধ বেরোচ্ছে, খুব দুর্গন্ধ বেরোচ্ছে এখান থেকে। এই চারজনের মধ্যেই কারোর কাজ হবে। বাইরের দিকে একটু নাকটা নিয়ে যায়। জানলার ধারে নাক নিয়ে গিয়েও তো থাকতে পারছি না, একটু নিচে নাকটা নিয়ে যাই। উস, কি গন্ধ, এই পেরেছে। একটা তো হাসতেই পারলাম, তবুও জানতে পেল নাকি। আস্তে আস্তেই পেরেছি, আবার হচ্ছে তবুও গন্ধটা বাইরে যাচ্ছে না। এই তুমি কি আমাকে সন্দেহ করছো? এই চারজনের মধ্যে এই পিসটা পেরেছে। এই তোমরা কে পেতেছো, তাড়াতাড়ি বাইরে যাও, আমার কিন্তু এক্ষুনি বমি উঠে যাবে। এই পেতেছি, ইস কি গন্ধ, মনে এক বছরও পায়খানা করেনি। কেসা লাগা মেরা মজাক। এই আমি হাত জোর করে বলছি, কে পেতেছো একটু বাইরে যাও না। এই আমার মনে হচ্ছে তো পাদের গন্ধ নয়, এ তো হেগে ফেলেছে। কি হেগে ফেলেছে, একটু বাইরে যাও না প্লিজ। ও, তার মানে এই নীল জামা পরে শার্টটা হেগে ফেলেছে। এই আমি টাকা দিচ্ছি, একটু পায়খানা করে আসো না, পাশেই তো টয়লেট আছে, শৌচালয়ে গিয়ে একটু পায়খানা করে এসো। তোমাদের হাগার গন্ধে আমারই হাগা পেয়ে গেল, একটু শৌচালয়ে যাও। সরি সরি, আপনার নাম দিনি, আপনার নাম আমি দিতে পারি? বাবা, এই আমি হাগবো না, তুই কি করবি? যাক, একটু শান্তিতে ঘুমাই। মিনামা, একটু পেয়েছি। কি বললাম বুঝতে পেরেছো তো? শৌচালয় যা, শৌচালয়ে ফিতে দেবে, কোনো টাকা নেবে না। শাবাশ বেটা, বহুত বড়িয়া মুন্না। জানে কিউ মুজকো শৌচালয়ে ভেজে। আপনাকে বলছি না, চাপ নেবেন না। কিছু কিছু জায়গায় আপনার খুব টিপতে ইচ্ছা করে, যেমন আপনার পাশা যদি এভাবে টিপতে পারতাম। চল বজড়ি কে ভাই, মজা আয়া। और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना